সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। বুচায় কথিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে পুতিনের বিচার করার দাবি জানালেন বাইডেন। কথিত যুদ্ধাপরাধ সম্পর্কে বাইডেনের বক্তব্যের করা জবাব দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। মারিউপলের পরিস্থিতি বুচার চেয়েও খারাপ জানালো ইউক্রেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলেনস্কি। পুতিনকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার ট্রুডো। প্রমাণ কই ইমরানের বিদেশি ষড়যন্ত্র তথ্যে বিশ্বাস নেই সেনার। পাকিস্তানের সরকার উৎখাতে ইন্ধনের অভিযোগ অস্বীকার করলেন না ডোনাল্ড লু। আমেরিকার অত্যধিক দাবি মেনে নেবে না ইরান, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানের টুইট। এবং প্রেসিডেন্টের প্রস্তাব মানলেন না শ্রীলঙ্কার বিরোধীরা, বিক্ষোভ বাড়ছে। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট পুতিনের বিচার করার দাবি জানালেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজের পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার করতে হবে। তিনি সোমবার আরও বলেছেন ইউক্রেনে রুশ সেনারা যেসব অপরাধ করছে সেজন্য রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। জো বাইডেন এর আগে গত মাসে একাধিকবার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করেছেন। এ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট সোমবারের বক্তব্যে আরও বলেন, আমি পুতিনকে যুদ্ধাপরাধী বলার কারণে ব্যাপক সমালোচনা সম্মুখীন হয়েছে, কিন্তু আমি আবারও বলতে চাই পুতিন একজন যুদ্ধাপরাধী। গত মাসে বাইডেন এই অভিযোগ করার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট অগ্রহণযোগ্য ক্ষমার অযোগ্য বক্তব্য দিয়েছেন। পেসকভ বলেন যে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, সেই দেশের প্রেসিডেন্টের মুখে এ ধরনের বক্তব্য মানায় না। কথিত যুদ্ধাপরাধ সম্পর্কে বাইডেনের বক্তব্যের করা জবাব দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার করা জবাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সোমবার রাতে মস্কোয় সাংবাদিকদের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, পুতিনকে অভিযুক্ত করার আগে পশ্চিমা নেতাদের উচিত তাদের বিবেকের ডাকে সাড়া দেয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে বুচা শহরে গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। তিনি এ সংক্রান্ত খবর ও ছবিকে সাজানো নাটক বলে প্রত্যাখ্যান করেন। ইউক্রেনে বুচা শহরে রুশ সেনারা যুদ্ধাপরাধ করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রুশ সমকক্ষকে আবার যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করেন। তিনি আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিচার দাবি করেন। এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া সোমবার রাতে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে ডেকে বুচা শহর নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলোর অপপ্রচারের প্রতিবাদ জানান। তিনি বলেন, বুচা শহর থেকে যেসব খবর ও ছবি প্রচার করা হচ্ছে সেগুলো পশ্চিমা দেশগুলোর সাজানো নাটক। মারিউপোলের পরিস্থিতি বুচার চেয়েও খারাপ জানালো ইউক্রেন। ইউক্রেনে মারিউপোল শহরের পরিস্থিতি বুচা এলাকার চেয়েও খারাপ, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোল এজেন্সি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দিমিত্রি কুলেবা। সেখানে তিনি বলেন, কিয়েভে ইউক্রেন জিতেছে কিন্তু যুদ্ধ এখনো চলছে। দিমিত্রি কুলেবা বলেন, তার দেশ এখন পূর্ব ইউক্রেনে নতুন করে রাশিয়ার বড় ধরনের হামলার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, রুশ বাহিনী ডোনেস্ক ও লুহানস্কের আরও এলাকা দখলের চেষ্টা চালাবে, অবরুদ্ধ মারিউপোল শহরেরও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে তারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুচাতে আমরা যে ভয়াবহতা দেখেছি তা এখন পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ান বাহিনী সংগঠিত অপরাধযজ্ঞের একটি দৃশ্যমান চিত্র মাত্র। বিবিসির খবরে বলা হয়েছে, কিয়েভকে অবরুদ্ধ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারকে উৎখাতের যে স্বপ্ন রাশিয়া দেখছিল তার প্রথম কবর রচিত হয়েছে ইউক্রেনের শহর বুচার একটি সরু রাস্তায়। সেই সময় আসে গত 24 ফেব্রুয়ারি। ইউক্রেনে আগ্রাসন শুরুর 2 থেকে 3 দিনের মধ্যে কিয়েভের কাছে বুচা নামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী। সেখানে রাশিয়ার একটি ট্যাঙ্ক ও সাজোয়া বহর ইউক্রেনীয় বাহিনীর এম্বুশে পড়ে সম্পূর্ণ ধ্বংস হয়। ইউক্রেনীয় বাহিনীর এরকম আরো অনেক প্রতিরোধ হামলায় রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে যায়। 5 সপ্তাহ তুমুল লড়াইয়ের পর ইউক্রেনীয়দের তীব্র প্রতিরোধের মুখে ওই এলাকা থেকে সরে যায় রুশ বাহিনী। তবে যাওয়ার সময় মোটেও দয়ামায়া দেখায়নি ইউক্রেনীয় বাহিনী। যখন হানাদার মুক্ত শহরটিতে প্রবেশ করে তখন
তখন সেখানকার সড়কে অন্তত 20 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। অনেক মরদেহের হাত ছিল পেছন দিকে বাঁধা। শহরটির মেয়র জানান, তারা 280 জনের লাশ জড়ো করে গণকবর দিয়েছেন। অঞ্চলটি থেকে মোট 410 বেসামরিকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক তোভা। এর মধ্যে মারিওপোলের পরিস্থিতি বুচার চেয়েও খারাপ বলে মন্তব্য করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলেন্সকি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। মঙ্গলবার পরিষদের ইউক্রেন বিষয়ক এক বৈঠকে তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। কিয়েভের শহরতলিতে 410 বেসামরিক নাগরিকদের মরদেহের সন্ধান মেলার পর মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে এই বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। এপ্রিল মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে যুক্তরাজ্য। জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ মিশনের এক টুইট বার্তায় বলা হয়েছে, পুতিনের যুদ্ধ আসলে কি সেটি আমরা প্রকাশ করব। রবিবার ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্তোভা জানান, রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা বৃহত্তর কিয়েভ অঞ্চলের একটি শহরতলি থেকে 410 বেসামরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই 140টি মরদেহ পরীক্ষা করেছেন। এই সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে পুরো কিয়েভ অঞ্চল পুনরুদ্ধার করে ইউক্রেন। তাদের অভিযোগ, রাজধানী থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমের বুচা শহরে ইচ্ছাকৃত হত্যাযজ্ঞ চালিয়েছে মস্কো। বুচা শহরের মেয়র আনাতোলি ফেদরুক জানান, ইউক্রেনীয় বাহিনী শহরটির ফের প্রবেশ করার সময় পথে বেসামরিক মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছে। শনিবার বুচার একটি সড়কেই অন্তত 20টি মরদেহ দেখতে পেয়েছেন ফরাসি বার্তা সংস্থা এপির সাংবাদিকরা। তাদের একজনের হাত ছিল পেছনে বাঁধা। সবকটি মরদেহের বেসামরিক পোশাক পরা ছিল। বেসামরিকদের হত্যার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রাশিয়া। এসব অভিযোগকে তারা কিয়েভের শাসক এবং পশ্চিমা মিডিয়ার প্রচারণা হিসেবে আখ্যায়িত করেছে। পুতিনকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার ট্রুডোর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গীদের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 5 এপ্রিল মঙ্গলবার টুইটারে দেয়া এক পোস্টে এমন অঙ্গীকার করেন তিনি। টুইটারে দেওয়া পোস্টে জাস্টিন ট্রুডো বলেন, ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তদন্ত নিশ্চিত করতে কোনো ধরনের প্রচেষ্টা আমরা বাদ দেব না। আমরা পুতিন এবং তার সমর্থকদের জবাবদিহিতার আওতায় আনতে পিছপা হব না। আজ আমরা রাশিয়া ও বেলারুশের ওপর আরো জটিল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছি। বুচা সহ কিয়েভের আশপাশের শহর গ্রাম থেকে রুশ বাহিনী প্রত্যাহারের পর শনিবার থেকে বেসামরিক লোকজনের মরদেহ এবং গণকবরের যেসব ছবি ফুটেজ ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তা নিয়ে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। রাশিয়ার উপর আরো জোরালো নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে আরো সামরিক সহযোগিতা দেওয়ার কথা বলেছেন পশ্চিমা নেতারা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যিনি যুদ্ধ শুরুর আগে থেকেই নিয়মিত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তিনিও বলেছেন রুশ সেনারা যে গণহত্যা চালিয়েছে তার প্রমাণ দেখা যাচ্ছে। ইউক্রেনে বেসামরিক লোকজন হত্যার সর্বশেষ প্রামাণ্য তথ্যটি পাঠিয়েছেন বিবিসি সংবাদদাতা ইয়োগিতা লিমাই। তিনি বলছেন, কিয়েভের কাছে মোটিঝিন নামের একটি গ্রামে গেলে তাকে মাটির অল্প নিচে চাপা দেওয়া 4টি মৃতদেহ দেখানো হয়, যাদের তিনজনই একই পরিবারের। মৃত এই তিনজন হচ্ছেন গ্রামের প্রশাসনিক প্রধান ওহুলা সোনেনকো, তার স্বামী ইগোর, যিনি বয়সে স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, এবং তাদের এক ছেলে অলেকজান্ডার। ওই তিনজনকে 10 দিন আগে রুশ সেনারা অপহরণ করেছিল। ইউক্রেনের সরকার বলছে, বুচা শহরে তারা 20টি মৃতদেহ পেয়েছে যাদের পরনে ছিল বেসামরিক পোশাক। সোমবার অঞ্চলটিতে সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রুশ সেনাদের নৃশংসতার যে প্রমাণ দেখা যাচ্ছে তাতে রাশিয়ার সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। প্রমাণ কই, ইমরানের বিদেশি ষড়যন্ত্র তথ্যে বিশ্বাস নেই সেনার। পাকিস্তান ভেঙেছে ইমরান খানের সরকার, তবে অনাস্থা প্রস্তাব খারিজ করতে সফল হয়েছেন ইমরান। বিদেশি ষড়যন্ত্রে যুক্তি দেখিয়েছেন তিনি, কিন্তু তার এই দাবিতে বিরোধীদের পাশাপাশি প্রশ্ন তুলেছে সেনাবাহিনীও। পাকিস্তানের সেনাবাহিনী ইমরানের বিদেশি ষড়যন্ত্রের তথ্যে বিশ্বাসী নয়, উপযুক্ত প্রমাণ নেই বলে এ দাবি মানতে রাজি হয়নি সেনাবাহিনী। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী 27 মার্চ অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সামরিক নেতৃত্ব ইমরান খানের বিদেশি তত্ত্বের দাবির বিরোধিতা করে জানায়, পিটিএ সরকার পতনের পিছনে ষড়যন্ত্র রয়েছে এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই যেখানে আমেরিকা জড়িত আছে বলে দাবি করা হচ্ছে। উল্লেখ্য, 27 মার্চ প্রধানমন্ত্রী ইমরানের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি NSC কূটনৈতিক আলোচনা বৈঠক করে। এই বৈঠকে পিটিএ সরকার দাবি করে তাদের কাছে প্রমাণ রয়েছে যে আমেরিকা পাকিস্তানে ক্ষমতা পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করেছে। সেই বৈঠকের পরে NSC বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। এরপরে NSC মার্কিন
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ডিমার্চ জারি করার সিদ্ধান্ত নেয়। প্রকৃতপক্ষে পাকিস্তানের জাতীয় পরিষদে যখন বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা ছিল এবং মনে করা হচ্ছিল যে ইমরান সরকারের পতন ঘটবে, তখন ইমরান সরকারের পক্ষ থেকে হাউসকে বলা হয়েছিল বিদেশী ষড়যন্ত্র চলছে। এর ভিত্তিতে ডেপুটি স্পিকার কাশিম সুরি ইমরান খান সরকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন। বলা হচ্ছে বৈঠকের কার্য বিবরণীতেও সই করেনি সামরিক নেতৃত্ব। সূত্র মতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে কোনো চিঠি পাঠায়নি। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের রাষ্ট্রদূতরা এ মূল্যায়নে পৌঁছায়। শুধু তাই নয়, এনএসসি বৈঠকে বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছে। মার্চের শুরু থেকে 27 মার্চ পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। সূত্র আরও জানায়, অনাস্থা ভোটের সঙ্গে কূটনৈতিক মহলের কোনো যোগসূত্রে প্রমাণ পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আমেরিকার প্রশংসা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়া। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ নিয়ে সরকারের বিপরীতে মত প্রকাশ করেন, এমনকি রুশ হামলার নিন্দাও করেছেন। পাকিস্তানের সরকার উৎখাতে ইন্ধনের অভিযোগ অস্বীকার করলেন না ডোনাল্ড লু। ইমরান খানের সরকার উৎখাতে ইন্ধন যোগানোর অভিযোগ সরাসরি অস্বীকার করলেন না মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হলে তিনি কৌশলের আশ্রয় নিয়ে সরাসরি উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। পাকিস্তানের সরকার উৎখাতে এক মার্কিন কর্মকর্তা ষড়যন্ত্রে ইন্ধন যুগিয়ে যাচ্ছেন বলে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম কোনো দেশের নাম না বললেও শেষ পর্যন্ত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে এই অস্থিতিশীল অবস্থার জন্য দুষেছেন। তিনি অভিযোগ করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। গত কয়েকদিন ধরে একটি চিঠির কথা বলে চলেছেন ইমরান, যা ডোনাল্ড লুর লেখা। করাচি ভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, ডোনাল্ড লু আসলে পাকিস্তান সরকার পরিবর্তনের চেষ্টা করছেন কিনা সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। বর্তমানে ভারত সফরে রয়েছেন এই মার্কিন কূটনীতিক। সেখানে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে পাকিস্তান নিয়ে প্রশ্ন করা হয়। এ সময় ইন্টারভিউয়ার ডোনাল্ড লুকে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করছেন যে আপনার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিযুক্ত পাক রাষ্ট্রদূতের একটি আলোচনা হয়েছে। এতে আপনি তাকে বলেছেন, ইমরান খান যদি অনাস্থা ভোটে জয় পায় তাহলে পাকিস্তান ভয়াবহ বিপদে পড়বে এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্ষমা করবে না। বিষয়টিকে সত্যি, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেয়া থেকে বিরত থাকেন লু। তিনি বলেন, আমরা পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি নজরে রাখছি। আমরা দেশটির সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনের শাসনকে শ্রদ্ধা করি। ইন্টারভিউয়ার তাকে আবারও প্রশ্ন করেন যে আসলে এ ধরনের আলোচনা হয়েছিল কিনা। এর জবাবে মার্কিন কূটনীতিক বলেন, এই প্রশ্নের জবাবে তার আর কিছু বলার নেই। এর আগে পাক গণমাধ্যম জন ইমরান খানের দাবি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন তুলেছিল। তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সরাসরি এমন অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। আমেরিকার অত্যধিক দাবি মেনে নেবে না ইরান, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের টুইট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ আমেরিকার অত্যধিক দাবি দেওয়ার কাছে নতি স্বীকার করবে না। তিনি আরও বলেছেন, হোয়াইট হাউস বাস্তবসম্মত পথে হাঁটলে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব। আবদুল্লাহিয়ান সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভিয়েনা সংলাপে যে বিরতি চলছে তা আমেরিকার অত্যধিক চাহিদার কারণে দিতে হয়েছে। আমেরিকা যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণ করলে অচিরেই একটি চুক্তি সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শক্তিমত্তা ও যুক্তিপূর্ণ অবস্থান গ্রহণ করে এদেশের জনগণের জাতীয় স্বার্থ এবং রেডলাইনগুলো রক্ষা করবে বলে তিনি মন্তব্য করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত প্রায় এক বছর ধরে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। গত 11 মার্চ এই সংলাপের মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল এই সংলাপ স্থগিত ঘোষণা করেন। আমেরিকা 2018 সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর এটি নিয়ে চলমান অচলাবস্থা দেখা দেশটিকে সমঝোতায় ফিরে আসতে হলে ইরানের উপর অবৈধভাবে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিন্তু চলমান ভিয়েনা সংলাপে মার্কিন সরকার ইরানের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে সম্মত হচ্ছে না। এমনকি গত 30 মার্চ ওয়াশিংটন ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরান বলছে, আমেরিকার এই অন্যায় আচরণ ভিয়েনা সংলাপ থেকে ফল বের করে আনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রেসিডেন্টের প্রস্তাব মানলেন না শ্রীলঙ্কার বিরোধীরা, বিক্ষোভ বাড়ছে। ননসেন্স, এই মন্তব্য করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রস্তাব উড়িয়ে দিলেন বিরোধীরা। প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছিলেন বিরোধীরা ইউনিটি গভর্নমেন্টে সামিল হন, কিন্তু বিরোধীরা জানিয়েছেন তারা প্রেসিডেন্টের পদত্যাগ চান, কারণ দেশে ভয়াবহ আর্থিক সংকটের জন্য মূলত তিনিই দায়ী। স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশে এখন খাদ্য নেই, বিদ্যুৎ নেই, জ্বালানি নেই। প্রেসিডেন্ট ও তার ভাই তথা প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে বাদে মন্ত্রিসভার সব সদস্যই পদত্যাগ করেছেন। হাসপাতালগুলিতে ওষুধের ব্যাপক
চিকিৎসক অভাব দেখা দেয়। মঙ্গলবার থেকে শ্রীলঙ্কায় জারি হচ্ছে হেলথ এমার্জেন্সি। মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশন সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জানা যায়, শনিবার এক জ্যোতিষীর বাড়ির বাইরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা। দেশের উত্তরে অনুরুদ্ধপুরা শহরে ওই জ্যোতিষী থাকেন। শোনা যায়, নানা বিষয়ে তার মতামত নেন প্রেসিডেন্ট। মানবাধিকার কর্মী তথা বিরোধী রাজনীতিক হিরুনিকা প্রেমচন্দ্র কয়েক ডজন মহিলাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেন, কিন্তু সশস্ত্র পুলিশ তাদের বাধা দেয়। তখন মহিলারা স্লোগান দেন, চোর চোর গোতাবায়া চোর। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।